আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি কামরুন্নাহা রফি। সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যার দায় ব্যক্তির কোনো বাহিনীর নয়, এমন মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আর পুলিশের আইজিপি বলেছেন কোনো পক্ষের উস্কানিতে দুই বাহিনীর সম্পর্কের অবনতি হবে না। কক্সবাজারে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেনাপ্রধান ও আইজিপি। পরে তারা টেকনাফের শামলাপুরে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে নিহত সিনহার বোন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকতসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের পাঠানো তথ্যচিত্রে মাসায়েল আমির রিপোর্ট। কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার ঘটনায় মামলা হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত সহ নয়জনকে আসামি করে এ মামলা দায়ের করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের আইজিপি বেনজির আহমেদ। যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তারা। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সাথে যারা সম্পৃক্ত থাকবে সেটা দায় দায়িত্ব সেটা হলো যে কোনো প্রতিষ্ঠানের হতে পারে না সে, এবং সেটার জন্য এই ইনকোয়ারি টিম যাদেরকে দোষী সাব্যস্ত করবে তারা তাদের সেই দোষের প্রায়শ্চিত্য করবে। এটা যে ঘটনাটা ঘটেছে সেটাকে এই আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ব্যত্যয় সৃষ্টি করবে বলে আমরা মনে করি না। বরঞ্চ আমাদের লক্ষ্য হবে যে এই একদিকে যেমন মাননীয় সেনাপ্রধান বলবেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে যৌথ তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা প্রভাবমুক্ত পরিবেশে তদন্ত করবে। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা জানিয়েছেন আদালত মামলাটি আমলে নিয়ে টেকনাফ থানাকে এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। গেল 31 আগস্ট রাত 10:30টার দিকে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। মাসায়েল আমি, আরটিভি। পুলিশের ব্যক্তি স্বার্থ ও অবৈধ বাণিজ্যের কারণে মেজর সিনহাকে হত্যা করা হয়েছে বলে দাবি করলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। বুধবার বিকেলে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে কক্সবাজারের এসপিকে প্রত্যাহার সহ 3 মাসের মধ্যে দ্রুত বিচার আদালতে অভিযুক্তদের ফাঁসি কার্যকরের দাবি জানানো হয়। দেশকে আপনি সামরিক পোশাক বলে চিহ্নিত করে ফেলবেন এটা তো মানা যাবে না, অবশ্যই মানা যাবে না। দ্বিতীয়ত উনি যেই কাজের সাথে জড়িত আপনারা জানেন, উনি রামু যে ডিভিশন সেই ডিভিশনে উনি বিএম হিসেবে কর্মরত ছিলেন এবং উনি অ্যাডভেঞ্চারিস্ট ছিলেন। দর্শক, এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, দুই বাহিনী প্রধানের যৌথ সংবাদ সম্মেলনের পর আজ কক্সবাজার থানায় একটি হত্যা মামলা হয়েছে, তদন্ত কমিটির কার্যক্রম সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। অভি, আপনি ইতিমধ্যে জেনেছেন মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে বাহারছড়া ঘটনায় আজকে সকালে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন হত্যাকাণ্ডের শিকার মেজর সিনহা মোহাম্মদ রাশেদের বোন শারমিন ফেরদৌস। নয়জন বিবাদী করা হয়েছে, আসামি করা হয়েছে। নয়জনের মধ্যে প্রথম 1 নম্বর আসামি সেই বাহারছড়া পুলিশ ফাঁড়ির আই ইন্সপেক্টর লিয়াকত, এবং 2 নম্বর আসামি করা হয়েছে টেকনাম থানার ওসি প্রদীপ কুমার দাসকে। এছাড়া যাদেরকে বাদ বাকি আসামি করা হয়েছে তারা সবাই বাহারছড়া পুলিশ ফাঁড়ির সদস্য, এএসআই সহ অন্যান্য রা। এখন কথা হচ্ছে এই ঘটনার পরপরই সংস্থার পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়, পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি গতকাল থেকে কাজ শুরু করেছে। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজান রহমানের নেতৃত্বে 60 সদস্যের তদন্ত কমিটি গতকাল থেকে কাজ শুরু করে তারা আজকে টেকনাফের শামলাপুর বাহারছড়া সহ বিভিন্ন জায়গায় সরজমিন গেছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিভিন্ন সাক্ষীদের সাথে তারা কথা বলেছেন। তারা সাক্ষ্য প্রমাণ আলামত জব্দ করেছেন এবং সবার সাথে তারা কথা বলে
তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে আমাকে জানিয়ে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সদস্য কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী। এদিকে কক্সবাজারের আপনি জানেন আজকে সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমদ এবং পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ ছুটে এসেছেন তারা ঘটনার বিষয়ে ওয়াকিবহাল হওয়ার জন্য। তারা ঊর্ধ্বতন পুলিশ অফিসার এবং সেনা কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন এবং মত বিনিময় করেছেন এবং তারা সর্বশেষ সাংবাদিকদের ধন্যবাদ শাহিন আপনাকে। দর্শক এতক্ষণ কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সাইফুর রহিম শাহিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 75-এর 15-ই আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি সেনা কর্মকর্তারা তাদের সহকর্মীদেরও হত্যা করেছে। আজ দেশে একজন মানুষ মারা গেলেও প্রধানমন্ত্রীর কাছে জনগণ বিচার চায়। শেখ কামালের 71-তম জন্মদিনের আলোচনায় অংশ নিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, 75-এর পর তার পরিবারের সদস্যদের নির্মম হত্যার বিচার পাননি তিনি। আমরা এত বেশি মাকে ঘিরে আব্বাকে ঘিরে আমাদের এত বেশি আমরা ঘনিষ্ঠ ছিলাম যে ওদেরকে ছেড়ে যেখানে থাকতে হবে এটাই ভাবতে পারিনি। যাক আমি আর বেশি কিছু না বলে এটুকু বলবো যে এত বহুমুখী প্রতিভা কামালের, তারপর প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে তো সে কিছুই করেনি, আর ওই ধানমন্ডি বাড়িটা কিন্তু একটাই বাড়ি, তাকেও নির্মমভাবে হত্যা করলো। কি নিষ্ঠুরতা সেটা একবার ভেবে দেখেন। যা কামালের এই জন্মদিনে আপনারা সবাই এখানে এসেছেন, কামালের আলোচনায় অংশগ্রহণ করেছেন, আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই আর দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কামালকে এবং পুণ্যকে যারা শাহাদাত বরণ করেছে তার সবাইকে সবাইকে ধন্যবাদ। দর্শক, বৈরুতে বিস্ফোরণের সবশেষ খবরাখবর জানাতে লেবানন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাংবাদিক বাবু সাহা। বাবু, বিস্ফোরণে হতাহতের ব্যাপারে নতুন কি তথ্য আছে আপনার কাছে এবং সেই সাথে আহত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের চিকিৎসায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে সব মিলিয়ে জানাবেন আমাদের। ধন্যবাদ অভি আপনাকে। লেবাননে আপনাকে সকালে যেমনটা বলছিলাম যে এখানে 2 প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে এবং প্রায় 59 মতো এখানে আহত হয়েছে। তবে ঘন্টাখানেক আগে আমরা জানতে পেরেছি যে আরো একজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে, তবে তার বিস্তারিত পরিচয় এই মুহূর্তে কিন্তু আমরা জানি না। আমরা বিভিন্ন চেষ্টা করেছি কিন্তু তারপরও কিন্তু আমরা এই নতুন করে যিনি মারা গিয়েছেন তার পরিচয় কিন্তু আমরা জানতে পারিনি। তবে আশা করছি এই ব্যাপারে বৈরুত দূতাবাস কিন্তু বিভিন্ন হাসপাতালগুলো যেখানে বাংলাদেশিরা চিকিৎসা নিচ্ছে সেখানে কিন্তু বৈরুত দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং এদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথেও তারা প্রতিনিয়ত তারা যোগাযোগ রেখে চলছে। তো আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই যিনি মারা গিয়েছেন তার পরিচয় পাবো। তাছাড়া বর্তমানে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে তারা নিজ নিজ বাসায় অবস্থান করছে। এখন আজকে যে সারা বৈরুতে কিন্তু একটি স্তব্ধ হয়ে আছে এবং জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু কেউ ঘর থেকে বের হচ্ছে না। তাছাড়া যানবাহনের পরিমাণ কিন্তু অনেকটা কম দেখা যাচ্ছে রাস্তায়। তো আপনি যে প্রশ্ন করছেন নৌবাহিনীর সদস্যরা, তারা কিন্তু গতকাল যখন এই বিস্ফোরণে যখন নৌবাহিনীর এই জাহাজটি আংশিক ক্ষতি হয় তা প্রায় এর কিছুক্ষণ পরেই কিন্তু বৈরুত দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত এবং কর্মকর্তাবৃন্দ জাহাজটি পরিদর্শন করে এবং যারা আহত হয়েছিলেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে। তবে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। তবে এ ব্যাপারে বৈরুত দূতাবাস কিন্তু এই নৌবাহিনীর সদস্য এবং প্রবাসী বাংলাদেশিদের ব্যাপারে তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে এবং আজকে সকালে আমাদের রাষ্ট্রদূত তিনি বিভিন্ন হাসপাতালে পরিদর্শন করেছেন এবং বাংলাদেশিদের খোঁজখবর নিয়েছেন। তাছাড়া ইতিমধ্যে বৈরুত দূতাবাস থেকে একটি হেল্পলাইন খোলা হয়েছে এবং যে সকল প্রবাসীরা লেবাননে। বাবু সাহা ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ লেবানন থেকে জানাছিলেন সাংবাদিক বাবু সাহা। করোনার সনদ কেলেঙ্কারিতে জেকেজির প্রতারণায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক গাফিলতির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে সাবরিনা এবং আরিফকে করোনা টেস্ট জালিয়াতির মূল হোতা হিসেবে উল্লেখ করে 8 বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ডিবি। এদিকে 10 রিমান্ড শেষে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। সময় মতো সিলেট নগরের কোরবানির বর্জ্য পরিষ্কার করা হয়েছে। পরিচ্ছন্ন কর্মীদের 24 ঘন্টার আলটিমেটাম থাকলেও
12 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়েছে নগরী। প্রায় 1200 কর্মী রাতভর একটানা কাজ করেন। এদিকে বরিশাল নগরীর কোরবানির পশুর বর্জ্য এরই মধ্যে অপসারণ করেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। তবে এর আগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য সংরক্ষণের জন্য ব্যাগ ও নগরী দুর্গন্ধমুক্ত করতে ব্লিচিং পাউডার দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হয়নি। জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছে। আজ থেকে শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল টাঙ্গাইলের এই ফুটবলারের। এই প্রথম জাতীয় দলের কোনো খেলোয়াড় করোনায় আক্রান্ত হলেন। ক্যাম্পে যোগ দেওয়ার আগে সকল খেলোয়াড়কে করোনা পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষায় বিশ্বনাথ উতরে যেতে পারেননি। তবে জাতীয় দলের এই ফুটবলার ও তার স্ত্রীর শরীরে করোনার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন বিশ্বনাথ ঘোষ। তারপরও তারা দুজনেই বাসায় থেকে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtv। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।